إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبرا شبائك كما نتسين আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আমাদের সবাইকে ভালো রাখেন কে? সবাইকে সুস্থ রাখেন কে? সে আল্লাহকে একবার প্রাণ খুলে ডাকেন তো দেখি আল্লাহ, আবার ডাকেন তো দেখি আল্লাহ, আর একজনে বলেন তো দেখি আল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা একটা নিয়ামতের ভিতরে বসেছি, এখানে যেন আদবের খেলাপ না হয়, এটা খুব সম্মানিত একটা জায়গা। যদিও গতকালকে ছিল এটা একটা ময়দান, কিন্তু আজকে রাতের জন্য এটা হলো জান্নাতের ময়দান। এখানে কোনো উশৃঙ্খল আমরা করব না। কোরআন যেখানে থাকে সেখানে শান্তি দেন কে? এই জায়গার ভিতরে কোরআন আছে, শান্তি কম না বেশি? আপনি আপনার পাশের ভাইরে চিনেন না, আপনার পিছনে কে বসে আছে আপনি তাকেও চিনেন না, আপনার সামনে কে বসে আছে আপনি তাকেও চিনেন না, এরপরেও নিঃস্তুপ হয়ে তোতা পাখির মতো বসে আছেন। এই শান্তিটা আসমান থেকে দিয়েছে কে? সবাই বলেন কে? কোরআনটা নাজিলই হয়েছে জমিনটাকে শান্ত করার জন্যে। সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর, নূর নামক একটা আলোকিত কিতাব আমি তোমাদেরকে দান করেছি, এটা মানুষদেরকে আলোকিত করে দেয়। এই পথটা হলো আলোকিত পথ, অন্ধকার পথ নয়। এই পথ দিয়ে যারাই যায় তারা সোজা জান্নাত পর্যন্ত চলে যায়। তো কোরআনটা নাজিল করেছেন জমিনটাকে শান্ত করার জন্য কে? এটা নমুনা আজকের এই ময়দান। আজকের এই ময়দানে মারামারি কিলাকিলি কোনো কিছু নাই, কারণ এই ময়দানে কোরআন আছে না নাই? এটা যদি কোনো একটা রাজনীতি মঞ্চ হতো এতক্ষণ সিয়ার ভাঙতো 50টা, ঠিক কিনা? একজন আরেকজনরে খোঁসায়া খোঁসায়া কথা বলতো, গালাগালি করতো, মন্দ ভাষায় কথা বলতো, ঠিক না? কিন্তু এখানে কি এগুলো আছে? কথা বলেন আছে? এই কোরআন যেই রকম ভাবে মাহফিলের সমস্ত শ্রোতাদেরকে শান্ত করে রাখে, এই কোরআনটা যদি পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে যেত 18 কোটি বাংলার জমিনের সমস্ত মানুষদেরকে শান্ত করে ছেড়ে দিত। 18 কোটি মানুষ শান্ত হয়ে যেত। এই জন্যে এই কোরআন যেখানে থাকে সেখানে শান্তি, সেখানেই নিয়ামত। আমরা পৃথিবীর কারো ইচ্ছা মতো এই নিয়ামতে আসতে পারি না, আমাদের কেনেছেন কে? তা আমরা অল্প কিছু সময়ে আমরা কিছু মেসেজ নিয়ে এরপরে আমরা এখান থেকে বিদায় নেব। আপনাদের কি কোনো কষ্ট হবে? আমি দেখেছি দীর্ঘ সময় পর্যন্ত আপনারা বসে আছেন, পুরো বাংলাদেশের ভিতরে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, এই জেলাগুলোকে এখন পুরা বিশ্ব শুধু কোরআনের জন্যই চিনে। সুবহানাল্লাহ বলবেন না? এই পরিচিত আগে ছিল না, ইতিমধ্যেই পরিচিতগুলো শুধুমাত্র কোরআনের কিছু দাঈ ইলাল্লাহ, কোরআনের কিছু খাদেমদের জন্য এই জেলাগুলোকে মানুষ সবচাইতে বেশি চিনে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমরা সামনের দিকে
আবার এই বাংলার জমিনের ভিতরে এই কয়েকটা ডিস্ট্রিক্টের ভিতরেই আল্লাহর বড় বড় দাঈ আল্লাহদেরকে জন্ম দিয়েছেন কে? আপনাদের লক্ষ্মীপুরের কথা বলে তো শেষ করতে পারবো না, অনেক বড় বড় আলেম এই লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেছে, এটা আপনাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। আপনাদের এই মঞ্চগুলোতে আসতে পারবো কিনা জানি না, কারণ একের পর এক যত আলেমগুলো জ্ঞান অর্জন করছে তাদেরকে দমানোর জন্য একটা গ্রুপ উঠে পড়ে লেগেছে। সামনের দিকে মানুষগুলো কোথায় থেকে ইসলাম পাবে, কোথায় থেকে কোরআন শিখবে, কোথায় থেকে ইখতিলাফ মাসলাগুলো জেনে নেবে, এই মানুষগুলো হয়তো খুঁজে খুঁজে আমরা আর পাবো না। আপনাদের লক্ষ্মীপুরের একটা গৌরব কাজী ইব্রাহিম সাহেব, একটা দুইটা নয়, এখানে যদি 5 ঘন্টা পর্যন্ত ওনাকে একটার পর একটা প্রশ্ন লিখে দেন, উনি 5 ঘন্টা প্রশ্নের উত্তর দিবে, তারপরে ওনার কোনো ক্লান্ত হবে না। এটা ইলমের একটা গোডাউন, সুবহানাল্লাহ বলেন। যে বাংলাদেশের ভিতরে আলেমদেরকে সম্মান দিতে পারে না, সেই বাংলাদেশের ভিতরে কাজী ইব্রাহিমের মতো আলেম আর জন্ম নেবে না। যে বাংলাদেশের ভিতরে মামুনুল হকের মতো আলেমদেরকে চেনে না, দ্বিতীয় কোনো মামুনুল হক এই বাংলার জমিনের ভিতরে জন্ম নেবে না। যেই বাংলাদেশের ভিতরে আল্লামা সাইদিকে চিনে না, ওই বাংলার জমিনের ভিতরে আল্লামা সাইদি আর। আলহামদুলিল্লাহ আমরা একটা নিয়ামতের ভিতরে বসেছি, এখানে যেন আদবের খেলাপ না হয়, এটা খুব সম্মানিত একটা জায়গা। যদিও গতকালকে ছিল এটা একটা ময়দান, কিন্তু আজকে রাতের জন্য এটা হলো জান্নাতের ময়দান। এখানে কোনো উশৃঙ্খল আমরা করব না, কোরআন যেখানে থাকে সেখানে শান্তি দেন কে? এ জায়গার ভিতরে কোরআন আছে, শান্তি কম না বেশি? আপনি আপনার পাশের ভাইরে চিনেন না, আপনার পিছনে কে বসে আছে আপনি তাকেও চিনেন না, আপনার সামনে কে বসে আছে আপনি তাকেও চিনেন না, এরপরেও নিশ্চুপ হয়ে তোতা পাখির মতো বসে আছেন, এই শান্তিটা আসমান থেকে দিয়েছে কে? সবাই বলেন কে? কোরআনটা নাজিলই হয়েছে জমিনটাকে শান্ত করার জন্যে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, নূর নামক একটা আলোকিত কিতাব আমি তোমাদেরকে দান করেছি, এটা মানুষদেরকে আলোকিত করে দেয়। এই পথটা হলো আলোকিত পথ, অন্ধকার পথ নয়, এই পথ দিয়ে যারাই যায় তারা সোজা জান্নাত পর্যন্ত চলে যায়। তো কোরআনটা নাজিল করেছেন জমিনটাকে শান্ত করার জন্য কে? এটা নমুনা আজকের এই ময়দান। আজকের এই ময়দানে মারামারি কিলাকিলি কোনো কিছু নাই, কারণ এই ময়দানে কোরআন আছে না নাই? এটা যদি কোনো একটা রাজনীতি মঞ্চ হতো এতক্ষণ সিয়ার ভাঙতো 50টা, ঠিক কিনা? একজন আরেকজনকে খোঁচায় খোঁচায় কথা বলতো, গালাগালি করতো, মন্দ ভাষায় কথা বলতো, ঠিক না? কিন্তু এখানে কি এগুলো আছে? কথা বলেন আছে? এই কোরআন যেই রকম ভাবে মাহফিলের সমস্ত শ্রোতাদেরকে শান্ত করে রাখে, এই কোরআনটা যদি পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে যেত 18 কোটি বাংলার জমিনের সমস্ত মানুষদেরকে শান্ত করে ছেড়ে দিত। 18 কোটি মানুষ শান্ত হয়ে যেত। তো এই জন্যে এই কোরআন যেখানে থাকে সেখানেই শান্তি, সেখানেই নিয়ামত। আমরা পৃথিবীর কারো ইচ্ছা মতো এই নিয়ামতে আসতে পারি না, আমাদের কেনেছেন কে? তা আমরা অল্প কিছু সময় আমরা কিছু মেসেজ নিয়ে এরপরে আমরা এখান থেকে বিদায় নেব, আপনাদের কি কোনো কষ্ট হবে? আমি দেখেছি দীর্ঘ সময় পর্যন্ত আপনারা বসে আছেন, পুরো বাংলাদেশের ভিতরে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, এই জেলাগুলোকে এখন পুরো বিশ্ব শুধু কোরআনের জন্যই চিনে। সুবহানাল্লাহ বলবেন না? এই পরিচিত আগে ছিল না, ইতিমধ্যেই পরিচিতগুলো শুধুমাত্র কোরআনের কিছু দাঈ ইলাল্লাহ, কোরআনের কিছু খাদেমদের জন্য এই জেলাগুলোকে মানুষ সবচাইতে বেশি চিনে। জিল্লা বলেন সুবহানাল্লাহ। আবার এই বাংলার জমিনের ভিতরে এই কয়েকটা ডিস্ট্রিক্টের ভিতরেই
আল্লাহর বড় বড় দাঈল আল্লাহদেরকে জন্ম দিয়েছেন কে? আপনাদের লক্ষ্মীপুরের কথা বলে তো শেষ করতে পারবো না। অনেক বড় বড় আলেম এই লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেছে, এটা আপনাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। আমরা সামনের দিকে আপনাদের এই মঞ্চগুলোতে আসতে পারবো কিনা জানি না, কারণ একের পর এক যত আলেমগুলো জ্ঞান অর্জন করছে তাদেরকে দমানোর জন্য একটা গ্রুপ উঠে পড়ে লেগেছে। সামনের দিকে মানুষগুলো কোথায় থেকে ইসলাম পাবে, কোথায় থেকে কোরআন শিখবে, কোথায় থেকে ইখতিলাফ মাসলাগুলো জেনে নেবে, এই মানুষগুলো হয়তো খুঁজে খুঁজে আমরা আর পাবো না। আপনাদের লক্ষ্মীপুরের একটা গৌরব কাজী ইব্রাহিম সাহেব, একটা দুইটা নয়, এখানে যদি 5 ঘন্টা পর্যন্ত ওনাকে একটার পর একটা প্রশ্ন লিখে দেন, উনি 5 ঘন্টা প্রশ্নের উত্তর দিবে, তারপরে ওনার কোনো ক্লান্ত হবে না। এটা ইলমের একটা গোডাউন, সুবহানাল্লাহ বলেন। যে বাংলাদেশের ভিতরে আলেমদেরকে সম্মান দিতে পারে না, সেই বাংলাদেশের ভিতরে কাজী ইব্রাহিমের মতো আলেম আর জন্ম নেবে না। যে বাংলাদেশের ভিতরে মামুনুল হকের মতো আলেমদেরকে চেনে না, দ্বিতীয় কোনো মামুনুল হক এই বাংলার জমিনের ভিতরে জন্ম নেবে না। যেই বাংলাদেশের ভিতরে আল্লামা সাইদিকে চিনে না, ওই বাংলার জমিনের ভিতরে আল্লামা সাইদি আর জন্ম নেবে না। এই জন্যে আগামী বছর আবার যে আপনাদের সামনে আসতে পারবো, এটা কোনো আমরা গ্যারান্টি দিতে পারছি না। এখন চুরের গ্যারান্টি আছে, ছিনতাইকারীর গ্যারান্টি আছে, নির্যাতিত তাদের গ্যারান্টি আছে। যারা নারীদেরকে নির্যাতন করে করে সেঞ্চুরি পালন করেছে তাদের গ্যারান্টি বাংলাদেশে আছে, কিন্তু গ্যারান্টি নাই হলো কোরআনের খাদেমদের। আমি যে এখান থেকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো এটারও কোনো গ্যারান্টি নাই। আজকের এই মাহফিলে যারা আয়োজন করেছে ওরাও যে আগামীকাল পর্যন্ত ভালোভাবে পথেঘাটে ঘুরতে পারবে এই গ্যারান্টিটা নাই। এটার শুধুমাত্র বিরোধিতা একটাই, সেটা হলো এই 30 পারা কোরআন। আমরা মানি আর তারা মানে না, কারণ আমরা এই কোরআনটা মেনে গাজার কাছে যাই না, ছিনতাইয়ের কাছে যাই না, টেন্ডারবাজির কাছে যাই না, মিথ্যা কথা বলার কাছে যাই না, প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানকে সাপোর্ট করি না। দোষ হলো আমাদের এই কোরআন, ঠিক কিনা? এই কোরআনটা আমরা যখন ধরেছি এই কোরআনটাকে আমরা ছাড়তে চাই না। সবাই রাজি আছেন? কথা বলতে হবে, সবাই রাজি? আমাদের বুকের ভিতরে আছে কি? সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে, বুকের ভিতরে আছে কি? এই কোরআনটা আমরা ধরেছি দুনিয়ায়, নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্তই বুকের ভিতরে কোরআন থাকবে, চিল্লা বলো ঠিক কিনা? আমি কোরআন ধরে ধরে সোচ আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে চাই। আপনারা কি আছেন সাথে? সবাই আছেন? 36 রাইফেল নিয়ে এই মাহফিল থেকে বাহির হয়ে আপনাকে ধরে ফেলেছে রাস্তার মোড়ে, 36 রাইফেল, 10 জন আপনাকে ধরেছে রাতের অন্ধকারে, আপনাকে বলেছে তোমার বুকে কি? আমাদের বুকে কি? সবাই বলেন, বুকে কি? 36 রাইফেল বুকের ভিতরে লাগিয়ে বলছে, এই মুহূর্তে যদি এই কোরআনটাকে তোমার বুক থেকে না ছেড়ে দাও তাহলে তোমার বুকটা 36 রাইফেলের গুলি দিয়ে ঝাঁঝরা করে দিব। এই ভয়ে যদি এই কোরআনটা আপনি এই মাহফিল থেকে বাহির হয়ে বুক থেকে ছেড়ে দেন, জান্নাতে যাওয়া যাবে? কথা বলতে হবে, জান্নাতে যাওয়া যাবে? তাহলে বুঝতে হয় সারা পৃথিবী নয় শুধু বাংলার জমিনের ভিতরে 30 পারা কোরআন নিয়ে বেঁচে থাকতে হলে বুকের ভিতরে আঁকড়ে ধরে 36 রাইফেলের গুলি খেয়ে বুকটা ঝাঁঝরা হয়ে যাবে, এরপরে কোরআনটাকে আমরা ছাড়তে কেউ রাজি নয়।
এই কোরআনটা আমরা সেইভাবে ধরেছি, হুমকি দিয়ে ধুমকি দিয়ে এই কোরআন আমাদের কাছ থেকে দূরে সরানো যাবে না, ঠিক কিনা? তা আপনারা এই কোরআন শোনার জন্য সবাই এসেছেন, আমিও খুশি হয়েছি দীর্ঘ সময় পর্যন্ত আপনারা বসে আছেন এখানে, আলহামদুলিল্লাহ। যদি সারা রাত বসে থাকতে হয় আপনারা কি সারা রাত বসে থাকবেন? সারা রাত এই মহব্বত শুধুমাত্র আমাদের কোরআনের জন্য, ঠিক কিনা? আমাদের ভালোবাসাটা একজনের জন্য হয়, বলেন তিনি কে? এই জায়গাতে শুধু মাহমুদুল হাসানের আকর্ষণে আপনারা আসেন নাই, এসেছেন এই কোরআনের আকর্ষণে, ঠিক না? মাহমুদুল হাসান নয়, যদি মাহমুদুল হাসান ব্যতীত আরেকজন এখানে আসতো এরপরেও আমরা এখানে জমায়িত হতাম, ঠিক কিনা? তা বাংলাদেশের ভালোবাসাটা হলো আমাদের শুধু কিসের জন্যে? সবাই বলেন কিসের জন্যে? শান্তভাবে আমরা বসবো, কয়েকটা মেসেজ আমরা নিব, আমরা আজকে আমাদের মালিকের পরিচয় নিয়ে কিছু কথা শুনবো, আপনারা কি রাজি আছেন? জি ইনশাল্লাহ। আমরা যেহেতু সবাই বসেছি, রাত বেশি লম্বা করব না, তবে আরেকটা নিয়ামত হলো রাত যত বেশি হয় আল্লাহর রহমতের দরজাটা তত বেশি উন্মুক্ত হয়ে যায়। আপনার অনেক গোনা আছে, আপনি গোনাগুলোকে ঝরাতে পারছেন না, আপনি রেগুলার তাহাজ্জুদ নামাজ পড়েন, আপনার সমস্ত গোনাগুলো ঝরিয়ে দিবে কে? আপনি মাঘ মাসের শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করেন, ওযুর ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি গোনা আল্লাহ ঝরিয়ে দেবে। আপনি করবেন আল্লাহর জন্য কষ্ট, আল্লাহ করবে আপনার জন্য নিয়ামত। আচ্ছা বলেন তো দেখি, আবু বকর কাকে ভালোবাসত বেশি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো ভালোবাসতেন, কিন্তু একজনকে বেশি বাসতেন, বলেন তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে আল্লাহকে বেশি ভালোবাসতেন, এরপরে আল্লাহ রাসূলকে। কেননা এই দুইজনকে সব থেকে বেশি ভালোবাসতে হবে, সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর এত বেশি ভালোবাসার কারণে কি আল্লাহ আবু বকরকে ঠকাইছে? সবাই তো বললেন না, ঠকাইছে? আবু বকর ঠকে নাই, আবু বকর আল্লাহকে ভালোবেসে জিতেছে, সুবহানাল্লাহ বলে। মসজিদে নববী থেকে প্রতিদিন আবু বকর নামাজ পড়ে ঘরের দিকে যায়, আর প্রতিদিন আবু বকরকে একটা কাপড় দোকানদার গালি দেয় ফকির বলে। কি বলে? সবাই বলেন ফকির। আপনাদের এলাকাতে ফকির কাদেরকে বলে? যার ঘর বাড়ি টাকা পয়সা কিছু নাই, যে মানুষের কাছ থেকে হাত পেতে নেই, ঠিক কিনা? আবু বকর কি ফকির? কথা বলেন, ফকির যদিও ফকির নয়, কিন্তু এই কাফেরের বাচ্চাটা আবু বকরকে প্রতিদিন ফকির বলে গালি দেয়। কেন? কারণ মক্কার ভিতরে সবচেয়ে বড় বড় দোকানের মালিক ছিল একসময় আবু বকর, কিন্তু আজকে আবু বকর আল্লাহর রাহে সব দান করে দিয়ে আসলেই হয়ে গেছে ফকির, সুবহানাল্লাহ বলেন। কার জন্যে? কাকে ভালোবেসেছে? সবাই বলেন কাকে? ফকির বলছেন, প্রতিদিন ফকির বলছে, আবু বকর কোনোদিন রাগান্বিত হয় না, একদিনও রাগান্বিত হয়ে একটা টু সাউন্ড করে নেয় আবু বকর। কিন্তু হঠাৎ করে একদিন এই কাফেরের বাচ্চাটা আবু বকরকে ফকির বলেছে, বলেছে সাথে বলেছে আবু বকর নিজেও ফকির, আবু বকরের আল্লাহও ফকির। এই কথাটা বলার সাথে সাথে আবু বকরের কলিজার ভিতরে আগুন ধরে গেছে। এমনিতে ইমানদার মানুষ, দৃঢ় ইমানদার, যার ইমানের জাজবা বলে শেষ করা যাবে না। বিশ্বনবী বলতেন, আল্লাহর পরেই যাকে আমি বন্ধু বলে সাথে গ্রহণ করতাম তিনি হলেন আবু বকর সিদ্দিক। এরে আমি সবসময় পাশে রাখতাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন আল্লাহরে ফকির বলেছে, এখন আবু বকর নরম নাকি গরম? একটা জিনিস মনে রাখবেন, শান্ত মানুষ সবসময় শান্ত থাকে, কিন্তু এই শান্ত মানুষটাকে যদি আপনি একবার রাগান্বিত করেন তাকে আর রাগ থেকে দূরে সরানো যায় না, ঠিক কিনা? শান্ত মানুষ সবসময় রাগান্বিত হয় না, কিন্তু যখন এরে একবার রাগান্বিত করবেন বুঝতে হবে আপনার খবর খারাপ আছে। আবু বকর যখনই শুনলেন আবু বকরের আল্লাহরে ফকির বলেছে, প্রতিদিন আবু বকররে ফকির ফকির বলে গালি দেয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন রাগান্বিত হয় নাই, আজকে যখন আবু বকরের আল্লাহরে ফকির বলে গালি দিয়েছে, আবু বকরকে রশি দিয়ে আর কখনো বেঁধে রাখা যাবে না। ঈমান কত বড়, ঈমান কত বড় মজবুত, দৌড় দিয়ে কাফেরের বাচ্চারে ধরে গালের উপরে ঠাস করে একটা থাপ্পড় দিয়েছে, থাপ্পড়ের সাথে পাঁচ আঙ্গুলের দাগ সাথে সাথে উঠেছে, দৌড় দিয়ে পালিয়ে চলে গেছে। আল্লাহর কসম করে বলি,
শুধুমাত্র আবু বকর নয়, আজকের এই ময়দানের ভিতরে যত যুবক ভাইয়েরা বসে আছে, যদিও মুখের ভিতরে দাড়ি নাই, যদিও সুন্নতি লেবাস নাই, মাথার উপরে টুপি নাই, এমন একটা যুবকের সামনে যদি আল্লাহরে কেউ ফকিরি বলে, আল্লাহর কসম ওই যুবক যে কাফের বলেছে, যে আল্লাহরে ফকিরি বলেছে তাকে ছেড়ে দেবে না। যদি ঈমান কম হতে পারে, দাড়ি না থাকতে পারে, মাথায় টুপি না থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশের যুবকেরা এত আল্লাহরে ভালোবাসে বেশি, এত রাসূলরে ভালোবাসে বেশি, হাজার বন্ধুত্ব, কিন্তু আল্লাহর বিপক্ষে কোনো কথা বললে ওই যুবক তাকে হাঁটতেও দেব না, চিল্লা বলো ঠিক কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গালের ভিতরে একটা থাপ্পড় লাগালেন, বেশি দেয় নাই, দিয়েছে কয়টা? সবাই বলেন কয়টা? একটা দিতেই পালিয়ে গেলেন কাফের। কাফের চিন্তা করলেন আর কোথাও আমি বিচার পাবো না, একজনের দরবারে উচিত বিচার পাবো, ইনসাফের বিচার পাবো, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দরবারে যদি বিচার দিতে পারি, ওই দরবারের বিচার কখনো আবু বকর কেউ সাপোর্ট করবে না, আমি কাফের কেউ সাপোর্ট করবে না, দেখবে দোষ কে করেছে, যার দোষ তাকেই মুহাম্মদ শাস্তি দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল কখনো পাশের বন্ধু দেখে খাতির করে না, রাসূল কখনো চেহারার দিকে নজর করে বিচারের রায় দেয় না, রাসূল একদিকে লক্ষ্য করে রায় দেয়, বলেন তো কিতাবের নামটা কি? রাসূল এটার দিকে নজর করে। সুবহানাল্লাহ বলবেন না? নিজের দলীয় লোক বলে সাত খুন মাফ, অন্য দলীয় লোক পাঁচ ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজার, দিনদার, ইমানদার, পরহেজগার, এরপর রিমান্ড, এইটারে কখনো ইনসাফের বিচার বলে না। বিশ্ব নবীদের সামনে কুরাইশ বংশের একজন মহিলা চুরি করে বিচার এলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সামনে, বিচার আসার সাথে সাথেই বললেন চুরি করেছে, হাত দুইটাই মুহূর্তে কেটে দাও, এই আইনটা পৃথিবীর কারণে, বলেন তো আইনটা কার? চুরি করেছে, হাত দুইটা কেটে দাও। আজকে যদি চুরির বিচার বাংলার জমিনের ভিতরে থাকতো, অক্সফোর্ডে, লন্ডনে সাধারণ বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে বাড়ি কখনো বানাইতে পারতো না। হাত কাটার যদি বিচার আমার বাংলার জমিনে থাকতো, বাংলাদেশের টাকা বিদেশ ব্যাংকে কখনো জমা করার সাহস করতো না। যারা টাকাগুলো পাচার করে, রিক্সাওয়ালার টাকারও ভাগ ওই টাকায় আছে না নাই? আমার টাকা, আপনার টাকা, আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা, যারা চুরি করেছে, যদি হাত কাটার আইন এই বাংলার জমিনে থাকতো, একটা চোরের হাত যদি বাইতুল মুকাররম স্কয়ারের ভিতরে কেটে দেওয়া হতো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের ভিতরে দ্বিতীয় দিন থেকে একটা চোর খুঁজে পাওয়া যেত না, একটা চোর আপনি খুঁজে পেতেন না। কুরাইশ বংশের মহিলা চুরি করলো, সাথে সাথে বিশ্বনবীজি বললেন হাত কেটে দাও। হাত কাটার জন্য প্রস্তুতি নিয়েছে একজন সাহাবী বললেন, ও নবী, আপনি কি জানেন নাকি মহিলাটা কুরাইশ বংশের মহিলা, আপনার বংশের সাথে কুরাইশ বংশ মিল, আপনার বংশ কুরাইশ বংশ একই বংশ, ও নবী, আপনি যদি কুরাইশ বংশের মহিলার হাত কেটে দেন, আপনার বংশের মান ইজ্জত কমে যাবে। বিশ্বনবীজি আগুনের মতো লাল হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, কণ্ঠের আওয়াজ আরো বড় হলো, চিৎকার দিয়ে বললেন কার এত বড় সাহস, আমার বংশের পরিচয় দিয়ে বিচারটাকে ছোট করার জন্য আমার কাছে আকুতি মিনতি করে, আজকে কুরাইশ বংশের মহিলা যদি চুরি না করে, আজকে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করতো, আমার মেয়ের ফাতেমার দুইটা হাত আমি কেটে দিতাম। এইটারে বলে ইনসাফের বিচার। বাংলাদেশের ভিতরে ধর্ষণ করে একজন, মজনুর মতো পাগল বানায়া জেলখানায় ভরে আরেকজন আছে না নাই? কি আজব একটা দৃশ্য! সাথে সাথে বিশ্বনবীজির দরবারে এলেন কাফের। কাফের আসার সাথে সাথে বললেন, ও নবী, আপনার সাহাবী নাম হলো আবু বকর, দেখেন থাপ্পড় দিয়ে গালটারে কি করেছে। বিশ্বনবীজি বললেন, আমার সাহাবী আবু বকর মারে নাই, তোমার নাম বলতে ভুল হয়েছে, নামটা হবে হযরতে উমার। একজন হলেন নরম, আরেকজন হলেন গরম,
একজন হলেন নরম আরেকজন হলেন গরম, তবে এখন যে পরিস্থিতি আর নরমের কোনো চিন্তা করা যাবে না, এখন আমাদের প্রত্যেকের গরম হওয়ার প্রয়োজন আছে না। এখন আর আবু বকর চলবে না, এখন হতে হবে কি? সবাই বলেন হতে হবে কি? সারা বিশ্ব মিলে কত মাদ্রাসা হলো, সারা বিশ্ব মিলে কত প্রতিষ্ঠান হলো, মাঝে মাঝে চোখের ভিতরে কান্না চলে আসে, আজ পর্যন্ত ওমর কেউ বানাইতে পারল না। তবে দেশের ভিতরে একটা ওমরের খুব প্রয়োজন। দশ বছর শাসন করেছেন, 12.5 লক্ষ বর্গ মাইল চালিয়েছেন, হাতের ভিতরে কোনোদিন তরবারি ধরে নাই, শুধুমাত্র আঙ্গুলটা তুলতেন। যারা বাঁকা রাস্তায় চলতেন, ভুলেও আর কখনো বাঁকা রাস্তায় চলার সাহস পেত না। আরে তোমরা কয় হাজার কিলোমিটার শাসন করো, ইতিহাস সাক্ষী আছে 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হযরত ওমর, সুবহানাল্লাহ বলেন। যে ওমর রাস্তা দিয়ে হাঁটতেন, বিশ্ব নবীজি বলতেন আমার একজন সাহাবী আছে, নাম হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একজন নরম সাহাবী, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, সবচাইতে নরম মানের সাহাবী হলেন আবু বকর, আর আরেকজন সাহাবী আছে ওয়াশিদাহুম ফি আমরিল্লাহি ওমর, এইটা হলেন ওমর, তবে এইটা নরম নয়, এইটা হলেন অনেক গরম, যার কথা শুনলেই 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান ভয়ে যায় না। বিশ্ব নবীজি বললেন না না আবু বকর মারতেই পারে না, মারছে কে? সবাই বলেন মারছে কে? হয়তোবা তোমার নাম বলতে ভুল হয়, সাহাবীর কথা তোমার হয়তো স্মরণ নাই, তুমি হয়তোবা আমার আবু বকরের চিনো না, হয়তো ভুল করে বলেছ আবু বকরের নাম। কাফের বলে না গো নবী আমি সত্য কথাই বলছি, মারছে আপনার সাহাবী আবু বকর। কে মারছে? আবু বকর মেরেছে। বিশ্ব নবীজি বললেন মুসকি হাসি দিয়ে, না আবু বকর মারতে পারে না, হয়তোবা মারছে ওমর, নাম বলছে আবু বকর। সাহাবী এবার চিৎকার দিয়ে বলছেন ও নবী, কাফের এবার চিৎকার দিয়ে বলছেন ও নবী আমি একটাও মিথ্যা কথা বলি নাই, এই মুহূর্তে দাঁড়ানো আছি আমি, আপনি আবু বকরকে ডাক দিয়ে যে গান মারছে কে? বিশ্ব নবীজি ডাক দিলেন, আবু বকর আসলেন, বিশ্ব নবীজি বলেন আবু বকর ব্যাপারটা বুঝলাম না, কে মেরেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে তাকিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নিজেই আমি মেরেছি, এইটা ওমর মারে নাই, আমি আবু বকর মেরেছি। বিশ্ব নবীজি বলেন কেন মারলা আবু বকর? আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার পুরা শরীর যদি ব্লেড দিয়ে চিরে আবু বকর ও সাউন্ডটাও করবে না, এই আবু বকরকে যদি দাফন করে দেয় জিন্দা আবু বকর কখনো শব্দটাও করবে না, কিন্তু আমি যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি তার বিপক্ষে কথা বললে আবু বকর তাকেও ছেড়ে দেবে না। সাথে সাথে বিশ্ব নবীজি বললেন ঘটনাটা বিশ্লেষণ করো আবু বকর কি হয়েছে? আবু বকর বললেন ও নবী আমার আল্লাহকে প্রতিদিনের জন্য আমাকে ফকির ফকির বলে গালি দেয়, আজকে আমাকে গালি দেয় নাই, আজকে আবু বকররে গালি দিয়েছে, সাথে সাথে আবু বকরের আল্লাহকেও ফকির বলে গালি দিয়েছে। আমারে তো ফকির বলেছে, আবার আমার আল্লাহকেও ফকির বলেছে, আমি ছাড়তে মনে চাই নাই, একটা লাগিয়েছি ও নবী এখনো পর্যন্ত দাফন করি নাই, তার ভাগ্য ভালো। বিশ্ব নবীজি বললেন ইজলিসি আবু বকর একটু শান্ত হও। কাফেরকে জিজ্ঞাসা করলেন তুমি আবু বকরের আল্লাহরে গালি দিলা কেন? কাফের বলে ও নবী আমি আবু বকরের আল্লাহরে কোনো গালি দি নাই। মনে রাখবেন জীবনে কোনোদিন কাফের সত্য কথা বলে না, যার কাছে কোরআন নাই যার কাছে ইসলাম নাই সে কখনো সত্য কথা বলতে পারে না। আজ পর্যন্ত বাংলার জমিনের ভিতরে অনেক সাজ সাজিয়েছে, অনেক ঘটনাগুলো সাজানোর চেষ্টা করেছে, কোরআন রেখেছে একজন, যখন পুরা বাংলাদেশের 16 কোটি মানুষ মিছিল আর মিটিং শুরু করেছে সাথে সাথে সাজাইতে আর দেরি হয় না। জীবনে কখনো কাফেরকে বিশ্বাস করা যাবে না, যার কাছে কোরআন নাই তাকে বিশ্বাস করা যাবে না।
কাফের নিজেই বলেছে আবু বকর নিজেও ফকির, আবু বকরের আল্লাহ ফকির, কিন্তু এই জায়গায় সে কাফের বলছে ও নবী এমন কথা আমি বলি নাই। বিশ্ব নবীজি বললেন কি আবু বকর এ তো এই কথা বলে নাই। আবু বকর বললেন ও নবী আমি কি মিথ্যা কথা বলেছি, সত্য কথাই বললাম, সে সত্য বলেছে না মিথ্যা বলছে। নবী গো সে অবশ্যই অবশ্যই আমাকে গালি দিয়েছে, আমার আল্লাহকে গালি দিয়েছে। বিশ্বনবীজি আবার বললেন কাফের বলে না গালি দি নাই। তৃতীয়বার আবার জিগালেন কাফের বলে না ও নবী গালি দি নাই। বিশ্বনবীও বিচার করেন ইনসাফের বিচার, কাফেরকে জোরপূর্বক কোনো শাস্তিও দিতে পারে না। বিশ্বনবীজি বললেন আবু বকর এখন অবশ্যই অবশ্যই তুমি বলছো গালি দিয়েছে, কাফের বলছে গালি দেয় নাই, কিন্তু তুমি তাকে একটা থাপ্পড় দিয়েছো, তুমি আবু বকর স্বীকার করেছো, এখন অবশ্যই একজন সাক্ষী হাজির করো যে তোমাকে ওই কাফের গালি দিয়েছে, অবশ্যই সাক্ষী হাজির করতে হবে। আবু বকর বললেন নবী গো আমার কাছে তো কোনো সাক্ষী নাই, যখন সে আমাকে গালি দিয়েছে ওই জায়গার ভিতরে কোনো সাহাবি ছিল না, ওই জায়গার ভিতরে কোনো মানুষ ছিল না, এক ছিলাম আমি আরেক ছিল এই কাফের, কিন্তু আবু বকর এখনো পর্যন্ত জানে না আবু বকর এবং কাফের এর মাঝখানে আরেকজন ছিল, বলেন তিনি কে? আবু বকর এখনো পর্যন্ত এই নলেজটা খাটাইতে পারে নাই। আবু বকর বলছেন ও নবী সে যখন আমাকে গালি দিয়েছে ওই জায়গার ভিতরে আর কেউ ছিল না, আমি ছিলাম এবং সে ছিল। বিশ্বনবীজি বললেন আবু বকর যদি তুমি এই জায়গার ভিতরে সাক্ষী হাজির না করতে পারো আমি বিশ্বনবী ফাইসালা দিতে হবে, তুমি একটা থাপ্পড় দিয়েছ কাফের গালে, কাফেরও ওইভাবে তোমার গালে একটা থাপ্পড় দেবে। কার গালে থাপ্পড় পড়বে? বিশ্বনবীজির সম্মানের পরেই যার সম্মানের স্থান, সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি বলেছেন আমার একজন সাহাবী আছে, ওই সাহাবীর যদি সারা জিন্দেগীর আমলগুলো এক পাল্লায় রাখা হয়, ওই আমলগুলো যদি খোঁজা হয় এবং আকাশের তারকার দিকে যদি লক্ষ্য করা হয়, তার আমলের পৃষ্ঠাগুলো খুঁজতে খুঁজতে এমন পর্যায়ে হয়ে যাবে আকাশের সমস্ত তারকাগুলো গণনা করা সহজ হবে, ওই সাহাবীর আমল নামার আমলগুলো গণে শেষ করা যাবে না। আয়েশা বললেন কে এমন এই সাহাবী? বিশ্বনবীজি বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশার মন একটু খারাপ হলেই রাসূল বললেন ও আয়েশা মনটারে খারাপ করো না, এটাই তো শেষ নয়, আমার আর একজন সাহাবী আছে, নাম হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আয়েশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা জিন্দেগীর আমলগুলো যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি আমার সাথে গুহার ভিতরে যতটুকু সময় ছিল ওই সময়ের এক ঘন্টা দুই ঘন্টা অথবা তিন ঘন্টা সময় আমার সাথে যে গুহার ভিতরে ছিল, আমি বিশ্বনবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অরুর উপরে মাথা দিয়ে যতক্ষণ পর্যন্ত বিশ্রাম করেছিলাম অতটুকু সময়ের ভিতরে আল্লাহ খুশি হয়ে যতগুলো নেক আবু বকরকে দিয়েছে ওই নেকের যদি এক পাল্লায় রাখা হয়, ওমরের নেক যদি সারা জীবনের নেক আরেক পাল্লায় রাখা হয়, আবু বকরের শুধুমাত্র ততটুকু সময়ের নেকের পাল্লা আল্লাহ অনেক ভারী করে দেবে, সারা জীবনের নেক লাগবে না আবু বকরের। এ পর্যন্ত যত মানুষ কালেমা পড়ে মুসলমান হবে এক একটা নেক আবু বকরের আমল নামায় উঠাইয়া দিবে, কে সাধারণ মানুষ নয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সাধারণ মানুষ নয়। বিশ্বনবীজি বললেন আবু বকর সাক্ষী যদি হাজির না করতে পারো প্রস্তুতি নাও, এই মুহূর্তের ভিতরে প্রস্তুতি নাও, এই কাফেরটা তোমার গালের উপরে একটা থাপ্পড় দেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজির সামনে নরম নাকি গরম? সবাই বলেন নরম নাকি গরম? সাহাবী নিজেও গরম, মানে আবু বকর নিজেও গরম, সব সময় নরম, শুধু গরম হয়েছিলেন একটা কাজের জন্যে, একজনকে ফকির বলেছে, বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ আবু বকরেরও আল্লাহ,
ওই আল্লাহ মাহমুদুল হাসানের আল্লাহ, ওই আল্লাহ আজকের মাহফিলের সভাপতির আল্লাহ, আবু বকর যে জবান দিয়ে ডেকেছে আমাদের জবানটাও এক, তবে গোলামি করার ভিতরে ব্যবধান আছে না? না, অনেক ব্যবধান, অনেক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সামনে বললেন, ও নবী, আপনি যে ফয়সালা দিবেন, এই ফয়সালার চুল পরিমাণ নড়ানোর ক্ষমতা আবু বকরের নাই। আপনি যদি বলেন ওই কাফের আমার গালে একটা না দশটা থাপ্পড় দেবে, আবু বকর সহ্য করতে রাজি। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া বললেন সুবহানাল্লাহ। আমরা হলে বলতাম সারা জীবন আপনার গোলামি করলাম, আপনার সাথে থাকলাম, আপনি আবার আমার গালে থাপ্পড় মারার জন্য কাফেরকে অনুমতি দেন, আপনার দরবার ছেড়ে দিলাম, কারণ আমরা তো হলাম রাগান্বিত। ও মিয়া, আল্লাহর প্রিয় হতে হলে রাগান্বিত দিয়ে হয় না, আল্লাহর প্রিয় হতে হলে ধৈর্যশীল হতে হয়, ধৈর্যশীল হতে হয়। ওমরের রাগ ছিল বেশি কিন্তু ধৈর্য ছিল তার চাইতে বেশি, সুবহানাল্লাহ বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, আপনি যদি যেই রায় দিবেন এই রায়টা অবশ্যই আমি মেনে নিতে রাজি, কোনো প্রবলেম নাই। বিশ্বনবীজি বললেন, যাও আবু বকরের গালে তুমিও একটা থাপ্পড় দাও, যেহেতু আবু বকর এখনো পর্যন্ত কোনো সাক্ষী হাজির করতে পারে নাই। কাফের তো আনন্দিতে নাচ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালের উপরে থাপ্পড় মারার জন্য প্রস্তুতি নিয়েছে। ও মিয়া, আপনি যদি এক রাত আল্লাহকে জেগে জেগে গোলামি করেন, আল্লাহ দুই রাত আপনার জন্য অপেক্ষা করে বসে থাকে। আপনি এক হাত যদি আল্লাহর কাছে যান, আল্লাহ দুই হাত আপনার দিকে অগ্রসর হয়। আপনি যদি আল্লাহর কাছে একটা নিয়ামত চান, আল্লাহ বলে বান্দা দশটা নিয়ামত তোরে দান করে দিলাম। কারণ ওয়াইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলে বান্দারে দশটা কেন, দশ হাজার নিয়ামত আমি আল্লাহ যদি তোরে দিই, এরপরেও আমার নিয়ামত গুনে কোনো দিন শেষ করতে পারবি না। আবু বকরের গালে থাপ্পড় পড়বে, যদিও বিশ্বনবীজি সহ্য করতে পারছেন না, কিন্তু সাক্ষী তো নাই। ইনসাফের বিচার কোরআন কখনো ব্যক্তির বিচার করে না, ঠিক কিনা? কোরআন হলো ইনসাফের বিচার করে, বিশ্বনবীজি ইনসাফের বিচার। কলিজার ভিতরে অনেক কষ্ট, বিশ্বনবী আবু বকরের গালে থাপ্পড় পড়বে, আর একজন কাফের আবু বকরের গালে থাপ্পড় দেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে গড়গড় করছে, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক রাগান্বিত মানুষ। এইরকম দশটা কাফের ওমরের কাছে কিছুই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে তাকিয়ে আছে, সব সাহাবীগুলো নিচের দিকে তাকিয়ে আছে, এক পা দুই পা করে কোন রকম সাহস জগিয়ে জগিয়ে কাফের অগ্রসর হচ্ছেন, আবু বকরের গালে থাপ্পড় মারবে। এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আবু বকরের সাক্ষীর প্রয়োজন, পৃথিবীর কোনো মানুষ যদিও আবু বকরের সাক্ষী নাই, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের সাক্ষী দিয়ে দিলাম। صدق الله قول الذين قالوا ان الله فقير নবী জান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম, নবী গো এই কাফের সত্যি সত্যি আমি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। পৃথিবীর কোনো বন্ধু নয়, ওই মালিকের বন্ধু বানান, পুরো জিন্দেগী আল্লাহ বদলিয়ে দেবে। পৃথিবীর কারো গোলামি নয়, কোনো নেতার গোলামি নয়, কোনো মন্ত্রীর গোলামি নয়, কোনো প্রেসিডেন্টের গোলামি নয়, গোলামি করতে হবে একজন, আর বলেন তিনি কে? তার গোলামি করতে করতে যদি জীবনটা চলে যায়, এই জীবন যায় না, মনে করেন যে সে সফল, তার মতো সফল আর কেউ নাই। এই কোরআনের জন্য এক ফোঁটা রক্ত ঝরাবেন, আপনি সফল। এই কোরআনের জন্য আপনার টাচ হবে, আপনার সম্মান আর মর্যাদা বৃদ্ধি করে দিবে কে? আবু বকরের জীবনে কোনোদিন মালিক রে ভালোবেসে কখনো ঠকে নাই, আমি আর আপনিও যদি সেই আল্লাহর গোলামি করি, আমাদেরকেও ঠকাবে না কে? আওয়াজ দিয়ে বলেন কে?
এই জন্য রাত যত গভীর হয় সব দরজা বন্ধ হয়ে যায়, একজনের দরজা উন্মুক্ত হয়ে যায়। বলেন তো দরজাটা কার? একটু যদি রাত হয়ে যায় আপনাদের কি কোনো কষ্ট হবে? কথা বলেন, কোনো কষ্ট হবে? সামিয়ানা থেকে বাহির হওয়ার আগে যদি সেইভাবে বসে থেকে আলোচনা শুনতে পারি, সামিয়ানা থেকে বাহির হওয়ার আগে পিছনের গোনাগুলো মাফ করে দিবে কে? আবার যে আগামী বছর এই ময়দানে আসতে পারবো, কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, কোনো গ্যারান্টি আছে? নাই। এই কোরআনটা হলো সম্মানিত একটা কিতাব, ইন্নাহু লা কুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। অনেক সম্মানিত একটা কিতাব এই কোরআন। এই কোরআনটা যাকেই ধরে তার সম্মান বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? লন্ডনে যেতে পারে নাই মিজানুর রহমান আসারি ভাই, বাইরের কান্ট্রিগুলোতে ঢুকতে পারছেন না তিনি, এতে মনে করেন না তার সম্মানটা কমছে? না, তার সম্মানটা দিন দিন উপরের দিকে উঠছে। সুবহানাল্লাহ বলবেন না? হাজারো মানুষ তাকে চিনছে, হাজারো মানুষ তাকে ফলো করছে, এই সম্মান দিন দিন কমে না। কারণ কোরআনটারে যে টাচ করে তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেয় কে? এই কোরআনটা এমন একটা কিতাব, একটা সম্মানিত একটা কিতাব, যেই কোরআনটাকে ধরবে তার সম্মান বাড়বে না কমবে? সবাই বলতে হবে বাড়বে না কমবে? আজকে আমরা একটা মহব্বত এই কোরআন, এই কোরআনের মহব্বতে বসেছি নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আপনাদের অন্য কোনো উদ্দেশ্য আছে? না, আমাদের কোনো উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো এই কোরআন থেকে কিছু কথা শোনা, ঠিক কি না? তাহলে এই কোরআনটা হলো সম্মানিত কিতাব, সবার বিশ্বাস হয়? সবাই বলেন বিশ্বাস হয়? এই কোরআনটা এমন সম্মানিত কিতাব, এই কোরআনটাকে কেউ গালি দিলে যার ভিতরে ঈমান আছে সে কখনো সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের জন্যে বিশ্বনবীজি উহুদের প্রান্তে মার খেয়েছে, এই কোরআনের জন্য আমির হামজা জীবন দিয়েছে, এই কোরআনের জন্য খাব্বাবকে জীবন দিতে হয়েছে, এই কোরআনের জন্য খাব্বাবের কোমর জ্বলেছে খুবাইবকে জীবন দিতে হয়েছে, এই কোরআনের জন্য সুমাইয়াকে জীবন দিতে হয়েছে। অতএব এই কোরআনের বিপক্ষে যদি বাংলার জমিনের ভিতরে কোনো নাস্তিক কথা বলে 16 কোটি মুসলমান সেটা কখনো মেনে নেবে না। অতএব এই কোরআনটা হলো সম্মানিত কোরআন, ইন্নাহু লা কুরআনুন কারীম। এই কোরআনটার সম্মান মর্যাদা পৃথিবীর কেউ দেয় নাই, এই কোরআনের সম্মান মর্যাদা একজন দিয়েছে, বলেন তিনি কে? মদিনার ভিতরে হযরত সাআদ সালামী জবরদস্ত একজন সাহাবী 8 মাস আগে কালেমা পড়েছে, জোরে বলেন কয় মাস? সবাই বলেন কয় মাস? 8 মাস। আপনারা কি কথা বুঝতেছেন আমার? কোনো প্রবলেম হচ্ছে? কয় মাস আগে? 8 মাস। 8 মাস আগে তিনি কালেমা পড়লেন, বয়স একটু বেশি, বয়স একটু বেশি, বিবাহ করতে পারে নাই, এখনো পর্যন্ত বিবাহ করতে পারে নাই। 8 মাস পর্যন্ত মদিনার দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, একটা সুন্নত আদায় করবে কয়টা? সবাইকে বলতে হবে কয়টা? সেটা হলো বিবাহের সুন্নাহ, কেউ বিবাহ দেয় না। হযরত সাআদ সালামী ছিলেন অনেকটা কালো, চেহারার ভিতরে একটু বসন্তের দাগ ছিল, বয়সটাও বেশি, কেউ পছন্দ করে না। বিশ্বনবীজির দরবারে গেলেন, যাওয়ার পরে বললেন, ও নবী কালেমা পড়লাম, 8 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কেউ আমার সাথে একটা মেয়ে বিবাহ দিল না। বিশ্বনবীজি বললেন, মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী মেয়ের সাথে তোমার বিবাহ হবে। আমি রাসূল বলে দিলাম, কোরআনের মর্যাদা এইটাই, সবচাইতে সুন্দরী এই মদিনার সুন্দরী মেয়ের সাথে তোমার বিবাহ হবে। বিশ্বনবীজি বললেন, খুঁজে দেখো তো দেখি কে সুন্দরী মেয়ে আছে। সাহাবীরা একের পর এক খোঁজাখুঁজি করে পেয়ে গেলেন একটা সুন্দরী মহিলা আছে, একটা সাহাবীর একটাই কন্যা, জোরে বলেন কয়টা? উপযুক্ত হয়েছে, ও নবী আপনি যদি বলেন প্রস্তাবটা পাঠাতে পারি। বিশ্বনবীজি বললেন, প্রস্তাব তোমারে পাঠানো হবে না,
এই সাআদ সালামি নিজেই নিজের বিবাহের প্রস্তাব নিয়ে যাবে। সাআদ সালামি যাইতে দেরি, বিবাহ হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। হযরতে সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো একজন সাহাবী, কোরআনটারে জীবনের চাইতেও বেশি ভালোবাসেন, প্রতিদিন এই কোরআনের মহব্বতে রাসূলের সামনে বসে থাকতেন। রাসূল উঠে যেতেন, সাআদ সালামি এখনো পর্যন্ত বসে থাকতেন। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবীজি বলতেন, সাআদ সালামি মজমা শেষ, আলোচনা শেষ, মসজিদে নববী থেকে বাহিরে যাও, কর্ম করো। সাআদ সালামি বললেন, ও নবী, কোরআনটা আমার কেমন জানি চুম্বকের মতো টানে, যতক্ষণ পর্যন্ত আপনার সামনে কোরআন শুনি পৃথিবীর কোনো খাবারে সাআদ সালামির আর প্রয়োজন হয় না। বড় ভালোবেসে ফেলেছিলেন এই কোরআনকে। হযরত সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের জন্য যাবেন, বিশ্বনবীর কাছে বললেন, নবী গো, আপনি যদি একটা লিখিত পত্র দিয়ে দিতেন আমার বিবাহের জন্য কোনো প্রবলেম হতো না। বিশ্বনবীজি বললেন, ঠিক আছে সাদ, যাও, লিখে দিলাম, নিয়ে যাও। মেয়ের বাবার কাছে দিয়ে বললেন, রাসূল পাঠিয়েছে, আল্লাহর পরেই যার সম্মানের স্থান। সুবহানাল্লাহ বলবেন না? আনন্দে কেঁদে দিলেন। সাদ সালামির দিকে লক্ষ্য করলেন, চেহারা তেমন সুন্দর না। আবার কাগজের দিকে লক্ষ্য করলেন, এই পত্রটা তো পৃথিবীর কেউ বানাই নাই, কেউ পাঠাই নাই, আল্লাহর পরে যাই সম্মানের স্থান, তিনি আমার কাছে পত্র পাঠিয়েছেন, আমার জীবনটা ধন্য হয়ে গেছে, আমার জীবনটা ধন্য, আমার মেয়ের জন্য আমার রাসূল পত্র পাঠিয়েছে, আমার জীবন ধন্য। সুবহানাল্লাহ বলে। সাহাবী দেখলেন, তিনি বললেন, অবশ্যই বিবাহ হবে, তবে আমার মেয়ের অনুমতির একটা বিষয় আছে, আমার মেয়ের কাছ থেকে একটা অনুমতি নি। অনুমতি নেওয়ার কাছাকাছি যেতে দেখলেন মেয়ে ফিসফিস করে কান্না করছে। মেয়ের বাবা বললেন, মনে হয় বিবাহ হবে না, চলে যেতে হবে তোমাকে, চলে যেতে হবে তোমাকে। মনটাকে খারাপ করে পিছনের দিকে রওনা দিলেন, বিশ্বনবীর দরবারের দিকে যাবেন। মহিলাটা ডাক দিয়ে, মেয়ে ডাক দিয়ে বললেন, বাবা, যে সাহাবিটা আমাকে বিবাহ করার জন্য এসেছে সাহাবিটা কই? বাবা বলছেন, মা, তোমার কান্নার আওয়াজ শুনে মনে করেছি মনে হয় তুমি বিয়েতে রাজি না, এই জন্যে সাহাবি চলে গিয়েছে। মেয়ে বলছে, আব্বা জান, আপনি কি আমারে পাগল পেয়েছেন? আল্লাহ রাসূল যে আমার বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছে, সে কালো না সাদা, লম্বা না বেঠে, এটা দেখার কোনো প্রয়োজন নাই, আমার রাসূল আমার জন্য প্রস্তাব পাঠিয়েছে, আমি মেয়ে হয়ে আমার জীবনটা ধন্য হয়েছে, আমার রাসূল আমার জন্য বিবাহের পাত্র পাঠিয়েছে, এটা আমার জন্য ধন্য। এই জায়গার ভিতরে যদি আমার রাসূলকে কেউ স্বপ্নে জগতে একবার দেখেন, তার জীবনটা ধন্য। একবার যদি আমার রাসূলকে স্বপ্নের জগতে একবার দেখতে পান, আপনার জীবন ধন্য। সেই রকম ভাবে সাহাবের মেয়ে বলছে, আমার জীবনটা আজকে ধন্য, তাড়াতাড়ি আনেন। পিছন থেকে বাবা ডাক দিলেন, এই দিকে আসো, তোমার সাথে বিবাহের বন্দোবস্ত, ওকে করলাম, যাও বিয়ের বাজার সব কিছু করে নিয়ে আসো। সাহাবি চলে গেলেন। সাআদ সালামি বিশ্বনবীর সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 8 মাস হলো কালেমা পড়েছি। জোরে বলেন, কয় মাস? 8 মাস হলো কালেমা পড়েছি, কোনোদিন কর্ম করি নাই, নামাজের সাথে সংযুক্ত ছিলাম এবং কোরআন তেলাওয়াতের সাথে সংযুক্ত ছিলাম, নবী গো, হাতের ভিতরে একটাও টাকা নাই, টাকা দেন, বিবাহের বাজার করতে যাব। রাসূল বললেন, আমাকেই দিতে হবে। সাআদ সালামি বললেন, জি, আপনাকেই দিতে হবে, আপনি দেন। বিশ্বনবীজি কয়েকজনের কাছ থেকে কিছু টাকা দিয়ে বললেন, সাআদ সালামি, যাও বাজার করে নিয়ে তাড়াতাড়ি বিবাহের জন্য প্রস্তুতি নাও। বাজার করলেন, বাজার করে দোকান থেকে বাহির হতে কয়েকজন সাহাবীর সাথে দেখা,
সাহাবী বলছে সাআদ সালামি কোথায় যাও তুমি? সাআদ সালামি বললেন বিবাহের বাজার করেছে, রওনা দিচ্ছি বিবাহের জন্য। সাহাবীরা বললেন সাআদ সালামি আমরা তো জিহাদের ময়দানে রওনা দিয়েছি, আমরা যাচ্ছি জিহাদের ময়দানে, তুমি যাচ্ছ বিবাহের করার জন্য, কেমন জানি একটা তফাত দেখা যায়। ও সাআদ সালামি, সাআদ সালামি বললেন একটু দেরি করো। বাজারটা আবার দোকানদার ফেরত দিয়ে বললেন আমার শাড়ি লাগবে না, বিবাহের কোনো কাপড় চোপড় লাগবে না, যুদ্ধ করার জন্যে একটা তরোয়ারি আর একটা ঢাল আমার হাদিয়া দাও। ইসলাম এত সোজা নয়, অনেক ত্যাগের বিনিময়ে ইসলামের পতাকা পতপত করে উড়েছে। ফুল বিছানো রাস্তা দিয়ে কখনো ইসলাম হেঁটে হেঁটে আসে নাই, রক্তের বন্যা বয়ে এরপরে ইসলাম আপনার কাছে আমার কাছে পৌঁছেছে, ঠিক কিনা? হযরত সাআদ সালামি বললেন একটা তরবারি এবং একটা ঢাল আমারে হাদিয়া দাও, যদি দাম কম হয় যুদ্ধের ময়দান থেকে ফিরলে অবশ্যই এটা শোধ করে দেব। বললেন লাগবে না, আপনি ঢাল এবং তরবারি নিয়ে যান, আপনি যতটুকু টাকার মাল কিনেছেন অর্থ তো কিছু টাকা পেয়ে যাবেন। সাআদ সালামি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তরবারি নিলেন, ঢাল নিলেন, সাহাবীদের সামনে দৌড় দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কাফেরদেরকে শেষ করে দিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন। বিশাল আকৃতির একটা দেহ পড়ে আছে, বিশ্বনবীজি সমস্ত সাহাবিদের লাশগুলোকে একত্রিত করতে বললেন, সব সাহাবিদের লাশগুলো একত্রিত হলো। বিশ্বনবীজির কাছে একজন সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, যে সাহাবিকে বিবাহের জন্য পাঠিয়েছিলেন বিবাহ করতে ওই সাহাবি যায় নাই, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতেই যে দেখেন শহীদের মর্তবা পেয়েছে। বিশ্বনবীজি কান্না শুরু করলেন, যৌবনের স্বাদ সাআদ সালামি গ্রহণ করে নেই, যৌবনের যে একটা স্বাদ ছিল সাআদ সালামি এটারে প্রাধান্য দেয় নাই, আল্লাহর ভালোবাসা সাআদ সালামির কাছে সবচাইতে বেশি ছিল, এই জন্য বিবাহের ভালোবাসাটা ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়েছে। কান্না শুরু করলেন নবী, নিয়ে যাওয়া হলো কবরস্থানের দিকে, কবর দেওয়া হবে, দাফন করা হবে। বিশ্বনবীজি কান্না করলেন, একটু পরে আবার মুস্কি হাসিও দিলেন, আবার আরেকটা পর চোখের ভিতরে ডান হাত দিয়ে চোখটাকে এইভাবে ফিরিয়ে নিলেন, একইভাবে তিনটা অভিনয় করলেন। জোরে বলেন কয়টা? আর জোরে বলতে হবে কয়টা? প্রথম নম্বর অভিনয় বিশ্বনবীজি কান্না করলেন, দ্বিতীয় নম্বর মুস্কি একটা হাসিও দিলেন, তৃতীয় নম্বর চোখটাকে হাত দিয়ে এই দিকে ফিরিয়ে নিলেন। কিছু সাহাবী বললেন ও নবী, একই সাথে মুহূর্তের ভিতরে তিনটা ভাব আপনার দেখলাম, প্রথম ভাবটা ছিল কান্না, দ্বিতীয় ভাবটা ছিল হাসি, তৃতীয় ভাবটা ছিল চোখের ভিতরে হাত দিয়ে আপনি চোখটাকে ফিরিয়ে নিলেন। বিশ্বনবীজি বললেন আমি লক্ষ্য করেছি সাআদ সালামির শহীদের নিজের বিবাহর বাজারটা বিক্রি করে তরবারি এবং ঢাল নিয়ে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়েছে, কত কষ্ট পেয়েছি আমি। কান্না শুরু করলাম, একটু পরেই দেখলাম সাআদ সালামির সমস্ত হুরগুলো এসে কেউ ডান হাত ধরে এই দিকে টানে, কেউ বাম হাত ধরে ওই দিকে টানে, কেউ কোমর ধরে পিছনের দিকে টানে, কেউ গর্দানটা ধরে ওই দিকে টানে, সব হুরগুলো টানাটানি শুরু করেছে। মুস্কে একটা হাসি দিয়ে দিলাম, ভাই কোরআনের জন্য যদি জীবন দেন সম্মান কখনো কমে না, সম্মান বাড়াইয়া দেয় কে? সাআদ সালামির হুরেরানি এই দিকে টান ওই দিকে টান,
চতুর্দিকে টানাটানি করছেন। জিব্রিল আলাইহিস সালাম আমাকে বললেন, ও নবী সাল্লাল্লাহু দুনিয়ার ভিতরে একটা বিবাহ করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন দেরি করে নাই, সাল্লামের সাথে মৃত্যুর পরেই হুরের সাথে দেখা করিয়ে দিয়েছে। আল্লাহর প্রতি যখন এত ভালোবাসা, আল্লাহ নিজেও ভালোবাসা দেখালেন। বিশ্বনবীর সামনে সাহাবীরা বললেন, ও নবী চোখটাকে ফিরাই আনিলেন কেন? বিশ্বনবীজি বললেন, যখন সাল্লামের টানাটানি শুরু করেছে, একটা হুর পায়ের গোড়ালি আছে, গোড়ালি থেকে একটু উপরে যখন কাপড় উঠে গেছে, আমি বিশ্বনবীজির কাছে অনেকটা লজ্জা লেগেছে, চোখে অনেকটা লজ্জা পেয়েছি। চোখে লজ্জা পাওয়ার সাথে সাথে চোখটাকে টান দিয়ে ফিরিয়ে নিলাম। তিনটা কারণ হয়েছে। সাল্লামের ঘটনাটার উদ্দেশ্য হলো, কোরআনের জন্য জীবন দিলে আল্লাহ কখনো ঠকায় না, বরং তাদেরকে জিতিয়ে দেয়। কে আজ পর্যন্ত যদি কোরআনের জন্য জীবন কেউ দেয়, আল্লাহ তাদেরকেও ঠকাবে না, চিল্লা বলো ঠিক কিনা? তাহলে এই কোরআনটাকে আমরা সবাই ভালোবাসতে রাজি? আওয়াজ দিয়ে বলতে হবে, সবাই ভালোবাসতে রাজি? এই কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, সবাই জীবন দিতে রাজি? আরো জোরে বলতে হবে, সবাই জীবন দিতে রাজি? দেখি কারা জীবন দিতে রাজি। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আপনা মান আল্লাহ তুমি কবুল কর, আমিন। আরো জোরে বলেন, আমিন। এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? সবাইরে বলতে হবে কয়টা? এই কোরআনের ভিতরে সূরা আছে 114টা। আজকে আমরা কথা শুনবো দুই নাম্বার সূরা থেকে। কয় নাম্বার? দুই নাম্বার সূরা, সূরায়ে আল বাকারার 255 নাম্বার আয়াত থেকে। আচ্ছা, 255-এ যে আয়াতটা আছে, আয়াতটার নাম কেউ বলতে পারবেন? কি? আয়াতুল কুরসি। আলহামদুলিল্লাহ বলে। বিশ্বনবী একজন সাহাবিকে বললেন, সাহাবি তোমার ধন সম্পদ কিরকম? সাহাবি বলছেন, আমার কিছু নাই, আমার কিছু নাই। বিশ্বনবী বললেন, সূরাতুল ফাতিহা জানো? সাহাবি বললেন, জি জানি। আসলে কিন্তু সাহাবির বাড়িও নাই, গাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই, ধন সম্পদ কোনো কিছু নাই। কিন্তু বিশ্বনবীজি বললেন, তোমার যখন কিছু নাই, তখন বলো তো দেখি সূরাতুল ফাতিহা জানো? সাহাবি বললেন, জি জানি। দ্বিতীয়বার বললেন বিশ্বনবী, বলো তো দেখি সূরা ইখলাস জানো নাকি? সাহাবি বললেন, জি জানি। বিশ্বনবীজি বললেন, সূরা জিলজাল জানো নাকি? সাহাবি বললেন, জি জানি। সূরা কাফিরুন জানো নাকি? সাহাবি বললেন, জি জানি। বিশ্বনবীজি বললেন, বলো তো দেখি সূরা আল বাকারাতে আয়াতুল কুরসি আছে, এই আয়াতুল কুরসি জানো নাকি? সাহাবি বললেন, জি জানি। বিশ্বনবীজি বললেন, তোমার চাইতে ধনী এই মদিনার ভূমিতে আর কেউ না। একজন রিক্সা চালক, তার কাছেও যদি কয়েকটা সূরা সহি শুদ্ধভাবে থাকে, আর একজন ধনী, তার কাছে যদি সূরাতুল ফাতিহা থেকে কয়েকটা সূরা না জানে, রিক্সা চালক ওই ধনী লোকের চাইতে আরো ধনী। সুবহানাল্লাহ বলে। সূরাতুল ফাতিহা বিশ্বনবীজি বললেন, একবার যদি পড়ো, 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ আমল নামায় জমা করে দেবে। সাহাবিরে, যদি তুমি একবার সূরা ইখলাস পড়ো, 10 পারা কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ তোমার আমল নামায় জমা করে দেবে। একবার যদি সূরা জিলজাল, ইযা জুলজিলাতিল আরযু জিলজালাহা, একবার যদি এই সূরাটা তেলাওয়াত করো, 7.5 পারা কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ আমল নামায় জমা করে দেবে। দুইবার পড়লে 15 পারা, 3 বার পড়লে এবং 4 বার পড়লে 30 পারা কোরআন তেলাওয়াতের নেক আমল নামায় জমা করে দিবে। কে? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সূরা নাসর যদি একবার পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার ভিতরে 7.5 পারা কোরআন তেলাওয়াতের নেক লিখে দেবে। সর্বশেষ বললেন বিশ্বনবী, যে আয়াতুল কুরসি যদি একবার পড়ো, জোরে বলেন কয়বার? আরো জোরে বলতে হবে, কয়বার? 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ আমল নামায় জমা করে দেবে। বিশ্বনবী বললেন, মান করব আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সলাতিম মিকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাত ইল্লা আন ইয়ামুত। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, জোরে বলেন কোন নামাজ?
আওয়াজ দিয়ে বলতে হবে কোন নামাজ? ফরজ নামাজ। বিশ্বনবী বলেন ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়বে রেগুলার, বিশ্বনবী বলেন লোকটা জান্নাতে চলে যায়। আজ থেকে পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই তো বললেন না, সবাই পড়তে রাজি? প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়বে সোজা জান্নাতে চলে যায়। জোরে বলেন কোথায়? আরেকজন সাহাবি বললেন ও নবী কই জান্নাতে তো গেলাম না। বিশ্বনবীজি বললেন ইল্লা আইয়ামুত, মৃত্যুটা শুধুমাত্র বাধা হয়ে দাঁড়িয়ে আছে, লোকটা মরলে লোকটারে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে কে? আরেকটা বর্ণনা বিশ্বনবীজি বললেন জান্নাত মানে অন্ধকার কবর, অন্ধকার কবর। এই যে অন্ধকার কবরের ভিতরে আমরা থাকব, এই কবরটাই জান্নাত দিয়ে বাগান বানিয়ে দেবে কে? সবাই বলেন তো দেখি কবরের আজাব আছে না নাই? দুই পাশ থেকে মাটি চাপ দিবে, এই চাপের সিস্টেম আছে না নাই? একটা ঘটনা শুনলে অবশ্যই বুঝতে পারবেন। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে, কোথায় বলেন? আপনি বুঝতে পারবেন কত জবরদস্ত একজন সাহাবি, এরপরেও কবরের আজাব থেকে রক্ষা পাচ্ছে না, আপনি অবাক হয়ে যাবেন। হযরত সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন, বিশ্বনবীজি নিজে তারা জানাজার নামাজ পড়ালেন, সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন সুবহানাল্লাহ, বিশ্বনবীজি নিজে জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ পড়ানোর পর সাহাবীদেরকে বললেন ছেড়ে দাও, কবর ছেড়ে দাও, বিশ্বনবীজি কবরে দাফন করার পর একটু পরে বিশ্বনবীজি বলতেন কবরটা ছেড়ে দাও। আজকে বিশ্বনবীজি কবর ছেড়ে দিতে বললেন, সমস্ত সাহাবিগুলো নিজ নিজ বাড়ির দিকে যেতে চায়, বিশ্বনবীজি বললেন না যাওয়া যাবে না, একটু দাঁড়াও। সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ। কেন দাঁড়াতে বললেন, কি জন্যে বললেন? বিশ্বনবীজি বললেন সবাই মিলে গুনগুন গুনগুন সুরে পড়ো সুবহানাল্লাহ, আবার বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি বর্ণনাকারী বললেন দীর্ঘ সময় পর্যন্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সাহাবীরা এই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে। ফাসাব্বাহানা জাবানান তাবিলা, দীর্ঘ সময় পর্যন্ত সাহাবীরা সুবহানাল্লাহ পড়লেন। বিশ্বনবী বললেন এবার পড়ো ফাহাল্লিলু লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত সাহাবীগুলো পড়া শুরু করলেন লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা দীর্ঘ সময় পর্যন্ত। ফাহাল্লান্না জাবানান তাবিলা, দীর্ঘ সময় পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত পড়লেন। বিশ্বনবী বললেন এবার পড়ো ফাকাব্বারু আল্লাহু আকবার, সমস্ত সাহাবীগুলো দীর্ঘ সময় পর্যন্ত পড়লেন আল্লাহু আকবার। ফাকাব্বারানা জাবানান তাবিলা, দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দীর্ঘ সময় পর্যন্ত পড়লেন। বিশ্বনবীজি বললেন ফাকাব্বারানা জাবানান তাবিলা আলা ফারজিউ, এবার সবাই চলে যাও। ও মিয়া সুবহানাল্লাহ পড়লেন দীর্ঘ সময়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ালেন দীর্ঘ সময়, আল্লাহু আকবার পড়ালেন দীর্ঘ সময়, এখন বলছেন চলে যাও। এই জায়গার ভিতরে প্রশ্ন থাকে কি থাকে না? এতগুলো সাহাবীদেরকে দাফন করলাম, এতগুলো মানুষদেরকে দাফন করলাম, আজ পর্যন্ত কোনোদিন এই তিনটি তাসবিহ আমাদেরকে দিয়ে আপনি পড়ান নাই, আজকে কেন পড়ালেন? নবী আজকে আমাদেরকে বলতে হবে। বিশ্বনবী বললেন হযরত সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক মুরব্বি সাহাবী ছিলেন, আমি বিশ্বনবী অনেক সম্মান করতাম তাকে, কিন্তু তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত তিনি বিদায় হওয়ার কারণে কেঁপে উঠেছে। ঘটনাটা আমি বলছি না, সময় নেই, শুধু এতটুকু জানেন বিশ্বনবী বললেন আমি জানাজার নামাজে দাঁড়ালাম, এই সাহাবীর এন্তেকালে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন দুইজন নয়
70,000 ফেরেশতা জানাজার নামাজে পাঠিয়েছেন কে? যেই ফেরেশতাদের চাই তার কোনো নিষ্পাপ কেউ নাই, একজন দুইজন তিনজন নয়, 70,000 ফেরেশতা এসেছে জানাজার নামাজে। এরপরেও জানাজার নামাজে আসার পর এই সাহাবীকে যখন দাফন করা হয়েছে, দুই পাশের মাটি একটু 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 করে চাপতে আসে। আল্লাহু আকবার, এত বড় জবরদস্ত সাহাবীর যদি এমন পরিস্থিতি হয়, আমার আর আপনার কি খবর? আমার আপনার কি খবর? যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, 70,000 ফেরেশতা যার জানাজার নামাজে হাজির হয়েছে, আল্লাহর পরেই যার সম্মান সেই নবী যেই জানাজার নামাজে হাজির, হাজার হাজার সাহাবী যেই জানাজার নামাজে হাজির, তাকে কবর চাপ দেওয়ার জন্য একটু একটু করে অগ্রসর হয়। বিশ্ব নবীজি বললেন, ইন্নি আরামালা তারাউন, ইন্নি আরামালা তারাউন, ইন্নি আরামালা তারাউন, আমি বিশ্ব নবী যা দেখি তোমরা কখনো দেখতে পারো? তোমাদের চোখে ওইগুলো দেখা যায় না। আমি রসুল যা দেখি তোমরা দেখতে পাও না। আমি রসুলের চোখে যেইগুলো দেখা যায় তোমরা অনেকটা ওইগুলো দেখো না। কিন্তু রসুল কি গায়েব জানতেন? সবাই কয় না জানতেন। রসুলের গায়েব জানার প্রয়োজনটা কি? 24 ঘন্টা তার সাথে সম্পর্ক, সুবহানাল্লাহ বলবেন না, 24 ঘন্টা যার সাথে সম্পর্ক, তিনি ঘুমান এরপরেও তার সাথে সম্পর্ক, সুবহানাল্লাহ বলেন, তার কি গায়েব জানা লাগে? কথা বলেন, লাগে লাগে? এত বড় একজন জবরদস্ত সাহাবি, 70,000 ফেরেশতা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে যার মৃত্যুতে, বিশ্বনবী নিজেও তাকে মুরব্বী সাহাবি বলে সম্মান করতেন, কিন্তু কবর চাপ দেওয়ার জন্যে একটু একটু করে আগাইতে হয়। বিশ্বনবীজি বলেন, কবরের চাপটা বড় মারাত্মক চাপ, এক পাঁজরের হাড়গুলো এইভাবে আরেক পাঁজরে ঢুকিয়ে দেবে, কেউ সহ্য করতে পারবে না। ও ফাতিমা, আমি বিশ্বনবীর মেয়ে বলে অন্ধকার কবর তোমাকে ছেড়ে দেবে না। ও আলী, বিশ্বনবীর জামাই বলে কখনো মাপ পাবে না। ও আবু বকর, বিশ্বনবীর সাহাবি বলে কখনো মাপ পাবে না। ওমর, বিশ্বনবীর সাহাবি বলে কখনো মাপ পাবে না। আমল যদি ভালো হয়ে যায় কবর তোমাদেরকে হয়তোবা ছেড়ে দেবে, আর যদি আমল খারাপ হয়ে যায় অন্ধকার কবরটা জাহান্নামের টুকরা বানিয়ে দেবে কে? কিন্তু কবরের চাপটা বড় মারাত্মক, এত বড় জবরদস্ত একজন সাহাবি এরপরেও সাহাবিকে ছাড়তে চায় না, দুই পাশ থেকে একটু একটু করে আসে। বিশ্বনবীজি বললেন, আমি দেখলাম দুই পার্শ্বে থেকে একটু একটু আসে, এই জন্য তোমাদেরকে ডাক দিয়ে বললাম সবাই পড়ো সুবহানাল্লাহ। যখন সুবহানাল্লাহ পড়া শুরু করলে চাপ দেওয়া থেকে এবার একটু একটু দূরে দূরে চলে যায়, সুবহানাল্লাহ নাই? যখন তোমরা সহ আমি বিশ্বনবী সহ আমার সাহাবীর জন্য যখন অন্ধকার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন পড়লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তখন এই কবরের চাপ দেওয়া তো দূরের কথা, এখন আস্তে আস্তে দূরে দূরে সরে যা। একটু পরে আমি বললাম পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, যখন লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই পড়া শুরু করলাম আর একটু দূরে দূরে চলে যাই, সুবহানাল্লাহ পড়েন, যখন পড়লাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন এমন প্রশস্ত হয়েছে ওই সাহাবীর চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দিয়েছে। এখন বোঝা যায় অন্ধকার কবরের ভিতরে চাপের সিস্টেম আছে না নাই? এটা পৃথিবীর কেউ দেখে নাই, দেখেছেন আল্লাহর পরে যার সম্মানের স্থান, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে তিনটা কারণে, জোরে বলেন কয়টা? তিনটা কারণে কবরের আজাব আল্লাহ মাফ করে দেবে, দুইটা হলো আল্লাহর হাতে আর একটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা, একটা আমি তোর হাতে দিয়ে দিলাম। দুইটা রাখছেন কার হাতে? সবাই বলেন কার হাতে? একটা আমাদের হাতে দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। প্রথম নাম্বার হলো বৃহস্পতিবার,
বৃহস্পতিবার রাত থেকে জুমার দিনের আসর নামাজ পর্যন্ত কেউ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাকে যদি এতটুকু সময়ের ভিতরে দাফন করে দেওয়া হয়, বিশ্বনবীজি বলেন ওই লোকটার কবরের চাপ থেকে আল্লাহ তাকে মাফ করে দেবে। বৃহস্পতিবারে কে মারা যাবেন, কেউ কি বলা যাবে? কেউ কি বলা যাবে এইটা কার হাতে? বিশ্বনবীজি বললেন কেউ যদি রমজান মাসের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কবরের চাপ থেকে তারে বাঁচাইয়া দেবে। এখন বলেন দেখি, আমি আর আপনি রমজান মাসে দুনিয়া থেকে বিদায় হব নাকি কোন মাসে বিদায় হব, এটার বন্দোবস্ত করবে কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়তা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বি আইয়ি আরদিন তামুত। কথাটা কা? আল্লাহ। এই মৃত্যুগুলোর ফয়সালা কোথায়, কিভাবে, কখন হবে এইটা কেউ জানে না। বলেন তো দেখি একজনা জানেন তিনি কে? তাহলে দুইটা রাখছে কার কাছে? আরো জোরে বলেন কার? আল্লাহর কাছে। আল্লাহ নিজের কাছে দুইটা রেখে দিলেন, একটা দিলেন আমাদের কাছে। বিশ্বনবীজি বললেন প্রতি ফরজ নামাজের পর কোন নামাজ? প্রত্যেক ফরজ নামাজের পর যদি অটোমেটিক আয়াতুল কুরসি মৃত্যু পর্যন্ত কোনো বান্দা পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকার কবরের ভিতরে এই চাপ থেকে আমার আল্লাহ বাঁচিয়ে দেবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি আর লম্বা ভূমিকা টানছি না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, এতটুকু পর্যন্ত একটু বলি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম, বলেন তো দিনে আমাদের রব কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ বলছেন তোদের রব আমি, বান্দারে পৃথিবীর শুধু মানুষ যদি আমাকে রব হিসাবে না মানে, কিন্তু আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবাই রব হিসাবে তার হুকুম মানে, বলেন তো তিনি কে? আল্লাহ বলেন আফাগয়র দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। কথাটা কার? আল্লাহ বললেন আসমানে এবং জমিনে যা কিছু আছে বান্দা মানুষ যদি আমার হুকুম না মানে, আমাকে রব হিসাবে না মানে, আমাকে আল্লাহ হিসাবে না মানে, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবাই আল্লাহ হিসাবে রব হিসাবে একজনাকে মানে, বলেন তিনি কে? প্রমাণ নেন। পৃথিবীর কেউ আপনার হুকুম মানছে না, আল্লাহ বলছেন আমার হুকুম পৃথিবীর কেউ মানছে না, কোনো মানুষ মানে না। তবে হ্যাঁ, মানুষ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সবাই হুকুম মানে, কার? একটা প্রমাণ, মারাজাল বাহরাইন ইলতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুল লা ইয়াবগিয়ান ফাবিআই আলা রাব্বিকুমা তুকাদ্দিমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ ছাড়া সব প্রাণীগুলো একজনের হুকুম মানে, বলেন তিনি কে? আল্লাহ বলছেন মারাজাল বাহরাইন ইলতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুল লা ইয়াবগিয়ান, একদিকে লবণাক্ত পানি আর একদিকে মিঠা পানি, একই সাগরের ভিতরে কয় ধরনের পানি? আওয়াজ দিয়ে বলেন কয় ধরনের? একদিকে হলো লবণাক্ত পানি, আরেক দিকে হলো মিঠা পানি, মাঝখানে কোনো দেয়াল নাই, কোনো পার্টিশন নাই, কোনো ওয়াল নাই। লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে ঢুকতে পারে না, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে ঢুকতে পারে না, বলেন তো দেখি পানিগুলো হুকুম মানে কা? আল্লাহ বললেন বান্দা
যেদিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্য বানালাম, সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, যারা সরকারি চাকরি করেন এই জায়গার ভিতরে বসে আছেন, বলেন তো দেখি একই টাইম মতো প্রতিদিন 7টায় উপস্থিত হন, আবার 7টায় ফিরে আসেন, প্রতিদিন 50 বছর চাকরি করছেন, 1 মিনিট এদিক ওদিক হয় নাই, এইরকম ব্যক্তি আছে? আছে? আমাদের কত মাহফিল মিস্টেক হয়ে যায়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই যে সূর্য আমি অনুমতি দিলাম পূর্ব দিকে উঠবি, পশ্চিম দিকে ডুববি, লক্ষ লক্ষ বছর কোটি কোটি বছর হয়ে গেল, আজ পর্যন্ত উঠতে আধা ঘন্টা দেরি করে নাই, আবার ডুবতে আধা ঘন্টা দেরি করে নাই, কারণ সূর্যটা হুকুম মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের শরীরের ভিতরে যত অঙ্গ আছে সব অঙ্গগুলো পৃথিবীর কারো হুকুম মানে না, বলেন তো অঙ্গগুলো হুকুম মানে কার? মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি, এই তিনটার বয়স এক, ঠিক কিনা? জন্ম নেওয়ার সময় মাথায় চুল ছিল কি ছিল না? ছিল ছিল। চোখের ভুরু, চোখের পাপড়ি, বলেন তো দেখি এ পর্যন্ত যতদিন এমন জায়গায় দুনিয়ার ভিতরে ভ্রমণ করেছেন কতবার যে মাথার চুল কেটেছেন, কোনো কি হিসাব আছে? স্টেজের ভিতরে কেউ হিসাব রাখছেন মাথার চুল কতবার কাটছে, কোনো হিসাব আছে? চোখের ভুরু কয়েকদিন কাটছেন, কথা কন না কেন? চোখের পাপড়ি কয়েকদিন কাটছেন? বয়স তো এক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাথার চুল তুই বড় হবি, বড় হওয়া শুরু হলো, আল্লাহ বললেন যদিও চোখের পাপড়ি চোখের ভুরু তোর চুল, কিন্তু তুই বড় হতে পারবি না, বান্দার বড় ক্ষতি হয়ে যাবে। চুলগুলো বলে আল্লাহ আপনি হুকুম দিয়েছেন বড় হব না, 40 বছর 50 বছর পর্যন্ত মাথার চুল কাটার জন্য 1000 সেলুনে যাওয়া লাগে, চোখের পাপড়ি চোখের ভুরু বড় হয় না, বলেন তো চুলগুলো হুকুম মানে কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে বড় স্বার্থপর তোরা, বড় স্বার্থপর, পৃথিবীর সবগুলো আমার হুকুম মানে, শুধুমাত্র তুই আমার হুকুম মানিস না। আজান হয় দোকানের ভিতরে বসে থাকে, আল্লাহরে সেজদা দিতে যায় না, আসে না নাই, নিয়ত করে বসে আছে এখনো পর্যন্ত ফজর নামাজ পড়বো না, আছে নাকি এরকম নিয়ত? কথা বলেন আছে? আছে। এইভাবে জীবন চলবে না। সাআদ সালামিরে আল্লাহ সম্মান এমনি এমনি দেয় নাই, সম্মান নিতে হলে কষ্টের প্রয়োজন আছে, না না অনেক কষ্টের প্রয়োজন আছে, অনেক কষ্টের প্রয়োজন। তাহলে পৃথিবীর সব কিছু হুকুম মানে কার? কার হুকুম মানে? সবাই বলেন কার? আমরা যদিও আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম, রব হিসাবে আল্লাহ হিসাবে কিছু মানুষ আছে আল্লাহরে মানি না, কিন্তু পৃথিবীতে যত কিছু আছে সবাই হুকুম মানে একজন, আর বলেন তিনি কে? হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। মানুষের যৌবনটা হলো 3 ভাগে বিভক্ত, জোরে বলেন কয় ভাগ? শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, একই বয়সের মানুষ। যখন বয়স ছিল 30 বছর তখন শক্তি ছিল একরকম, এখন বয়স হয়েছে 90 বছর, শক্তি কি আগের মতো? কথা বলেন শক্তি আগের মতো? যখন হয়ে যাবে 100 তখন বিছানা থেকে উঠতেও পারে না, ঠিক না? কেন রে ভাই? আল্লাহ বললেন তোরা ক্ষমতার মালিক নয়, ক্ষমতার মালিক একজন, বলেন তিনি কে? আল্লাহ কি আমাদের মতো 3 কাল নিয়ে আসে? আল্লাহর কাল হইল কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহ বলে বান্দা মনে করিস না আমি বুড়া হয়ে গেছি, মনে করিস না আমি বৃদ্ধ, তোদের মতো 3টা কাল নিয়ে আমি আছি না, আমার কাল হলো একটা, আমি আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি, ভবিষ্যতেও ওইরকম থাকবেন একজন, তিনি কে? আল্লাহ বলছেন আমি যে ফেরাউনকে শেষ করেছি, আমি যে নমরুদকে শেষ করেছি, এখন 90 নমরুদ 90 ফেরাউন যে পৃথিবীর ভিতরে জন্ম নিয়েছে,
মনে করিস না আমি যে শেষ করতে পারি না এমনটা না, তবে আমি ধরি না ধরি না, যদি একবার ধরি ইন্দুরের গর্ত খুঁজে পাবি না, ধরি না আমি, কিন্তু যখন একবার ধরবো ইন্দুরের গর্ত খুঁজে পাবি না, চিল্লা বলো ঠিক কিনা, মনে করিস না যে আমার বল পড়ে গেছে, শক্তি কমে গেছে, না আমি এখন চোখে কম দেখি না, তোদের মতো মনে করিস না, আমি এমন চিরঞ্জীব, সবার মৃত্যু আছে, মৃত্যু নাই একজন, আর বলেন তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ বলছেন বান্দা তোদের ঘুমের প্রয়োজন আছে কিন্তু একজনা বিন্দু মাত্র ঘুমাই না, তন্দ্রামিও নাই, বলেন তো তিনি কে? আমরা সবাই ঘুমাই, ঘুমাই না কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন দুইটা কারণে আমি ঘুমাই না, জোরে বলেন কয়টা? মুসা আলাইহিস সালাম সবচাইতে আল্লাহর সাথে বেশি তর্ক বিতর্ক করতেন, সবচাইতে বেশি কথা বলতেন, ছোট বাচ্চার মতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকুতি মিনতি করতেন, ও রব আপনি নাকি ঘুমান না, আপনার নাকি ঘুম নাই, এখন পর্যন্ত নাকি আপনি কোনোদিন ঘুমান না, কেন আপনি ঘুমান না, কেমনে আপনি থাকেন, প্রশ্ন আসে না, কথা বলেন, আসে আসে, আরে আপনি ঘুমান না কেন, আপনি ঘুমান না কি জন্য, আপনি ঘুমান না ব্যাপারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি জন্য ঘুমাই না, আসো দেখি, দুইটা গ্লাস অথবা একটা গ্লাস মুসা আলাইহিস সালামের হাতের ভিতরে ধরিয়ে দিলেন, বলেন তো দেখি ঘুম দেওয়ার মালিক একজন, তিনি কে? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, ঘুম পৃথিবীর কেউ দেয় না, ঘুম দেয় একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ঘুম দেয়, দশতলা ফ্ল্যাট, এয়ার কন্ডিশন, স্প্রে রুম, স্প্রে সব চাইতে জাজিম নরম এবং বক্স খাট, রাতের তিনটা বেজে যায়, দশটা বড়ি খায়, এরপরও তাকায় আছে ঘুম হয় না, আসে না নাই, সারাদিন রিক্সা টানে, মোটা চালের আলু ভর্তা পাতলা ডাল দিয়ে ভাত, দরজাও লাগাই নাই, ঘুমাইছে মনে হয় ইঞ্জিল টাকেরও ফেল, টাটা গাড়ির ইঞ্জিলও ফেল, এমন লাগ ডাকানি ডাকায়, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম দেয় কে? সবাই বলেন ঘুম দেয় কে? আল্লাহ বলেন ঘুম এইটা হলো একটা ব্যাটারি চার্জ, যার ঘুম নাই সারা সারা দিনের ভিতরে তার অশান্তি, আর যার এই দুই চোখে ঘুম আছে সারা দিনের ভিতরে শান্তি দিয়ে দিবে কে? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আপনি ঘুমান না, কি জন্যে ঘুমান না? আল্লাহ রাব্বুল আলামিন বললে নাই, কি জন্যে ঘুমায় নাই একটু দেখ, দুই হাতের ভিতরে দুইটা গ্লাস দিয়ে দাঁড় করায় দিলেন, ঘুমের অনুমতি দিলেন কে? কারণ ঘুম তো পৃথিবীর কারো হুকুম শোনে না, ঘুম হলো একজনের হুকুম শুনে, বলেন তিনি কে? মুসা আলাইহিস সালামের দিকে নজর করে বললেন যা ঘুম মুসারে ধর, বলতে দেরি ধরতে দেরি নাই, তন্দ্রামি শুরু, বলেন তো দিকে ঘুমাইলে হাতের ভিতরে কোনো কিছু নিয়ে থাকা যায়? হাতের ভিতরে থেকে ছেড়ে দিলেন, সাথে সাথে পড়ে গেল, লাভ দিয়ে উঠলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এইবার বুঝেছো তুমি কেন আমি ঘুমাই না? ও পয়গম্বর মুসা আলাইহিস সালাম, হাতের ভিতরে দুইটা গ্লাস দিলাম, ঘুমের কারণে ধরে রাখতে পারো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দুই হাতের ভিতরে আসমান এবং জমিন সমস্ত কিছু এইভাবে ধরে আছি, আমি রব যদি ঘুমিয়ে যায় কখন যে পড়ে যাবে, ভেঙে যাবে, বিন্দু পরিমাণও টের পাওয়া যাবে না, এই জন্য ঘুমাই না কে? আরো জোরে বলেন কে? দ্বিতীয় নম্বরে ঘুমায় না, রাতের দুইটা বাজে, যে পাশের রাস্তা অন্ধকার রাস্তা অথবা পাশে একটা নদী, নদীর ভিতরে রাতের দুইটা বাজে, চূড়ান্ত বীর্যপাত এবং চূড়ান্ত ভাবে এমন ভাবে আকাশের ভিতরে মেঘ জমা দিয়েছে, ইলিশ মাছ ধরার জন্য রাতের দুইটা বাজে, আপনি সাগরের মধ্যখানে, বাবার ডাক দিলেন, বাবা কি যেতে পারবে? বজ্রপাত, চতুর্দিকে তুফান, বাবার ডাক দিলেন, বিপদের ভিতরে পড়ে বাবা শুনবে না, মাকে ডাক দিলেন, রাতের দুইটা বাজে, মাও শুনবে না, আপনি আপনার বন্ধুকে ডাক দিলে বন্ধুও যাবে না, পাড়া পড়শির ডাক দিলে সাগরের মধ্যখান থেকে আপনাকে রক্ষা করার জন্য রাতের দুইটা বাজে কোনো বন্ধু বান্ধব যাবে না, কারণ সবাই ঘুমে,
আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, রাতের দুইটা বাজে, রাতের একটা বাজে, যখন তুই আমাকে সেজদায় পড়ে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ যদি ঘুমের ভিতরে থেকে যাই, বান্দা তোর চাহিদাগুলো পূরণ করবে কে? কি রে বান্দা, তুই রাতের দুইটা বাজে আমারে ডাক দিলি আর আমি মালিক ঘুমে, রাতের একটা বাজে ডাক দিলি আমি মালিক ঘুমে, রাতের তিনটা বাজে সেজদায় পড়ে কান্না করছিস আমি ঘুমে, তোর কান্নার আওয়াজ আমার কানে আসে না, এমন আল্লাহ আমি নই। চব্বিশটা ঘন্টায় যখন তুই ডাক দিবি, লাব্বাইকে সাদাইক বলে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে দেব। তুই ডাকবি একবার, আমি আল্লাহ উত্তর দেব 70 বার। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলো কার? 50 লক্ষ দিয়া টাকা কিন, 50 লক্ষ দিয়া জমিন কিনছেন, জমিন দলিল পাইছেন, পাওয়ার পরে বলেন এই জমিনটা আমার, আমার আসলে জমিনটা কার? বিবাহ করছেন, কাবিননামা করেছেন, এইবার বলেন এই বিবিটা আমার, আসলে বিবিটা কার? ছেলে একটা পাইছেন মনে করেছেন ছেলেটা আপনার, আসলে ছেলেটা কার? ছেলে পাইছেন, ছেলের বয়স এখন 15 বছর, ছেলেটা যেখানে নিয়ে যায় জিগায় ছেলেটাকে, আপনি বলেন এই ছেলেটা আমার, সব জায়গায় বলে আমার আমার আমার। 15 বছর বয়সে বাম সাইডে পেটের একটা ব্যথা, নিয়ে চলে গেছে স্কয়ার হাসপাতালে, স্কয়ার হাসপাতাল বলছেন 1 সপ্তাহ টাইম। কয় সপ্তাহ? আরো জোরে বলেন, কয় সপ্তাহ? 1 সপ্তাহ টাইম। 1 সপ্তাহের ভিতরে যা খাওয়ানার খাওয়ায়া দেন, 15 বছরের ছেলে আর বাঁচবে না। বাড়ি আনতেই অ্যাম্বুলেন্সের ভিতরে ইন্তেকাল করেছে, সাদা কাফন পরায়া খাটের উপরে শোয়া, কান্দেন কেন? আপনার না ছেলে? এখন যাই কার কাছে? কথা বলেন কার কাছে? আপনার ছেলে, যে সব জায়গার ভিতরে বলেছেন আপনার আপনার আপনার, এই ছেলেটা আমার, এই ছেলেটা আমার। এখন সাদা কাফন পরায়া বিদায় দিয়ে দেয়, বলেন তো যাই একজনের কাছে, বলেন তিনি কে? ওই ছেলে আপনার না, ওই মেয়ে আপনার না, ওই বিবি আপনার না, ওই আত্মীয় স্বজন জায়গা জমি আপনার না, যদিও কিছু দিনের জন্য আপনার, বলেন তো দেখি প্রকৃত সম্পদ একজনের তিনি কে? আর বেশি সময় টানতে পারছি না, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলোর মালিক একজন, তিনি কে? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আরো জোরে বলেন কে? আমার সম্পদের ভিতরে আরেকজন যদি মাতব্বরি করে, ঝামেলা আছে না নাই? আরো জোরে বলতে হবে, ঝামেলা আছে না নাই? বাড়ি করছি আমি, আমার বাড়িতে এসি লাগাবো নাকি কি লাগাবো এটা আমার ব্যাপার, ঠিক কেনা? আল্লাহ বলেন বান্দা, জমিন বানিয়েছি আমি, এই জমিনের ভিতরে কোরআনের দাওয়াত চলবে, তুই বাধা দেওয়ার কে? ঠিক কিনা? আল্লাহ বলছেন জমিন আমার, আসমান আমার, এই জমিনের ভিতরে উন্মুক্ত ভাবে কোরআনের দাওয়াত চলবে, তাফসীর মাহফিল চলবে, মিছিল চলবে, মিটিং চলবে, কোরআন নিয়ে সংগ্রাম চলবে, এই জমিনটা বানিয়েছি এই জন্য বাধা দিতে কেউ কখনো আসবে না, আল্লাহ বানাইছে এই জন্য। আমি আর বাড়াতে চাচ্ছি না কথা, শুধু বলো আমার আমার, ক্ষমতা আমার, 52,500 বর্গ মাইলের বাংলাদেশ আমার, আমি হলাম বাংলাদেশের অমুক, আমি হলাম বাংলাদেশের তমুক, আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসল মালিক একজন, বলেন তিনি কে? বিবি যখন মৃত্যুবরণ করে বিবিরে দাফন করে আসেন, কেন আপনারই না বিবি? আসলে এগুলো কোনো কিছুই আপনার নয়, আসলে একমাত্র মালিক সমস্ত কিছুর, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বুঝগুলো দান করুক, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। 5 নম্বর আয়াতটা একটু বলে নি, মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, সুপারিশ কেউ করতে পারবে না একজনের হুকুম মতো, বলেন তিনি কে? সবাই বলেন তিনি কে? বিশ্বনবীজি বলেন আমি সেজদায় পড়ে থাকবো আরশের ছায়ার নিচে, আমি সেজদায় পড়ে থাকবো, আল্লাহ ডাক দেবেন, বলবেন হাবিব উঠুন, আজকে যা বলবেন সব মঞ্জুর হয়ে যাবে, প্রথম সুপারিশ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ রাব্বুল আলামিন যেন নবীর সুন্নত অনুযায়ী আমাদের প্রত্যেকের জীবন যাপন করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। যতটুকু আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনা সাপেক্ষে আমল করার জন্য আমাদের সবাইকে কবুল করুক, সুন্দরভাবে যেন বাড়ি পর্যন্ত পুষতে পারি এবং এই আলোচনা অনুযায়ী আমরা যেন আমল ভাবে করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। মোনাজাতের মাধ্যম দিয়ে এখানে আমরা বিদায় নিব। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। Mm-hmm.